এরকম ক্ষীর আছে না নেই? ক্ষীর না ক্ষীর, শুধু ক্ষীর খাই, কোনো কাজ নেই। ইনকিলাব পত্রিকায় দিয়েছিল, এক পীর ফতোয়া দিয়েছে বাংলাদেশে, আমি নাম নিলাম না, কে বোধ হবে, ও দিয়েছে বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে ইসলাম বিজয় করতে চায়, এই ছোট্ট ছোট্ট শিবিরের ছেলেগুলো যদি মারা যায় শহীদ হওয়া তো দূরের কথা, যেই কবরে ওদের মাটি দেওয়া হবে ওই কবরের ওপরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি কোনো গাভী খায়, ওই গাভীর যদি দুধ কেউ খায়, ওই পরিবারেও মেয়ে বিয়ে দেওয়া যায় নি? ওরে আল্লাহর ওলি, আল্লাহর গলি, চিন্তা করেন তো কোথায় পৌঁছিয়েছে। আমার ভাইরা কান লাগান, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ মারা সন্নাত বলতে যেটা বুঝিয়েছেন, আমি যতটুকু বুঝি কোরআন হাদিস পড়ে, বাংলাদেশে মরা সন্নত জিন্দা করার জন্য যদি এখন ভোট করা লাগে, সংগঠন করা লাগে, জীবন দেওয়া লাগে, কিয়ামতের দিনে একটা জীবনের বিনিময়ে 100 গলা কাটা শহীদের সওয়াব নিয়ে ওঠা যাবে। সুতরাং দল মত নির্বিশেষে কোন দল করেন আমি জানি না, যে দল করেন আমি নিষেধ করছি না, এই মুহূর্তে সব কিছু মাইনাস করে আল্লাহর এই কোরআনকে সংসদে নেওয়ার জন্য যা করা দরকার, এই কাজ করতে কারা কারা রাজি আছেন দেখি। আমার মুসলমান ভাইরা, আমার শিক্ষা দেওয়ার বিষয় ছিল কোরআন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে ক্ষমতা দেওয়ার জন্য, তো আল্লাহ বলেন হে নবী কোরআন আপনার কাছে আমি এই জন্য পাঠাইনি যে কোরআন আপনাকে ভাগ্যহত করবে, কোরআন আপনাকে প্রজা বানিয়ে রাখবে, বরং কোরআন দিয়েছি আপনার ভাগ্য প্রসন্ন করার জন্যে, কোরআন দিয়েছি আপনাকে ক্ষমতা দেওয়ার জন্যে। আলাইকাল কোরআন আলী তাস শব্দের ব্যাখ্যায় মফসির নিগ্রাম দিয়েছেন তফসিরে মনির, কোরআন আল্লাহর নবীকে আল্লাহ দিয়েছিলেন পৃথিবীর উপরে ওঠার জন্যে, এই পৃথিবীর সবচাইতে বড় জায়গা সংসদ, কারণ ওখানে থাকলেই দেশ কন্ট্রোল করা যায়। বিশ্বনবী নিজে 10 বছর এই কোরআন দিয়ে এই সংসদ চালিয়েছিলেন। এগুলো দুনিয়ার কাজ, কিসের কাজ বলেন তো? আল্লাহ আমাদের এই কাজ করে এই মরা সন্ন্যতটা চিন্তা করার তৌফিক দিন, ধরে বলেন আমিন। ইসলামী আন্দোলনের বিরোধিতা সে যেই করুক, পীর হোক ক্ষীর হোক সে যেই হোক, ইসলামী আন্দোলনের বিপক্ষে যদি কেউ কথা বলে আমার মনে হয় আর ইমানের ঘাটতি আছে, ফতোয়া দেওয়ার জায়গা পাও না। ইহুদি খ্রিস্টানের সাথে ছেলে বিবাহ দিচ্ছে, ওখানে ওর ফতোয়া নেই, ওর কত ফতোয়া সব এই জায়গা, ওটা ইহুদিদের দালাল। আমি নাম ধরে বলছি, বাংলাদেশে রাজার বাগে পীর, যাই কথা বলেন না কেন, এই দেশে রাজার বাগের পীরের দরবারে যা হচ্ছে, দেওয়ান বাগের পীরের দরবারে যা হচ্ছে, আট রশির দরবারে যা হচ্ছে, যতটুকু আমার জ্ঞান আছে আমি মিলিয়ে যতটুকু দেখেছি, কোরআন হাদিসের সাথে দরবার গুলির মিল নেই। এদের কর্মসূচি, এদের কাজ কারবার, এদের নিয়ম নীতি সব ইহুদি খ্রিস্টানদের দালালি। আর এরা ফতোয়া দিচ্ছে আজ ইসলামপন্থীদের বিপক্ষে। আর একটা ছেলে কলেজে পড়ে, স্কুলে পড়ে, ও তো কোরআন পড়ে, হাদিস পড়ে, এইটাই তো বড়। যে দেশের শিক্ষা ব্যবস্থার সিলেবাসে কোরআন নেই, হাদিস নেই,
এরপরেও যে সংগঠন ভুক্ত হওয়ার পরে কোরআন হাদিস পড়ছে ওর জীবন তো ধন্য। আমি ফতোয়া দেওয়ার আর জায়গা পাও না, যত ফতোয়া তোমার এই জায়গায়। বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেকে মদ দিয়ে সকালবেলা কুলি করে, এই ছাত্র সংগঠন করলেন, মদ খাওয়া যায়, বিড়ি খাওয়া যায়, সিগারেট খাওয়া যায়, হিরোইন খাওয়া যায়, ওখানে তোমার কোন ফতোয়া চলে না, যত ফতোয়া সেই ছেলেটা যুবক বয়সে তাহাজ্জুদ পড়ে ওই জায়গায়। তোমার চাইতে আল্লাহর ভয় ওর বেশি। আমার ভাইরা, এখানে কোরআনে কারিম আল্লাহ দিয়েছে পৃথিবীর ময়দানে ক্ষমতা দেওয়ার জন্য। কোরআন যতদিন মুসলমানদের কাছে ছিল ততদিন মুসলমানরা ক্ষমতায় ছিল, এই কথা বলেন না কেন? হযরত ওমর কোরআনের কাছে আসার কারণেই তিনি হিরো হয়েছেন। একটা মৃত্যু প্রায় মানুষ ছিল, হযরত ওমর প্রায় মরা মানুষ। মরা মানুষ মানে কি? তার হাত ছিল কিন্তু হাত কোন জায়েজ না জায়েজ বুঝতো না, চোখ ছিল জায়েজ না জায়েজ বুঝতো না, এই জন্য ওই হাতের কোনো দাম নেই, যে হাত আল্লাহর নিয়ন্ত্রণ মানে না, যে হাত ঘোষের টাকাও জায়েজ করে নেয় না, এদেশে নেই। ওই চোখ, চোখ বলা যায় না, আমরা মরা চোখ ওইটা, যে চোখ আমার আল্লাহর নিয়ন্ত্রণ মানে না। হযরত ওমরের অবস্থা ওই রকম ছিল, কোরআনের কাছে আসার পরে তিনি বললেন, ইত্তাখাযুল কোরআনা ফালা তাকুলুহুন নার, হে নবী এই কোরআন যদি আমি মেনে নেই কি হবে আমার? বিশ্ব নবী ঘোষণা দিলেন ওই দিনই ওই দরবারে, এই কোরআন যদি গ্রহণ করতে পারো কোনদিন আল্লাহ তোমার জাহান্নামের আগুনে দেবে না, ফালা তাকুলুহুন নার, কোনদিন জাহান্নামে তোমাকে গ্রাস করবে না। কিন্তু কোন দাম্ভিক, কোন রাজশক্তি কোরআন যদি তরক করে, কোরআন যদি পেছনে ফেলে রাখে, কোরআন যদি ছেড়ে দেয়, আমি আল্লাহর নবী বলছি ওই রাজশক্তিকে আল্লাহ দুনিয়া থেকে খান খান করে বিদায় করে দেবে।